চলে এসছি সাউথ কলকাতার অন্যতম জনপ্রিয় একটি পূজা মণ্ডপ সিঙ্গি পার্কের প্রতিমা এবং এখানকার প্যান্ডেল দর্শন করতে। এই পূজা মণ্ডপে ঢোকা মাত্রই এখানকার যে আলোকসজ্জায় সজ্জিত গেট এবং চারপাশে যে নানারকম খরগোশ পেঙ্গুইনের যে আলোকসজ্জা সেটি দেখে বাচ্চারা খুব আনন্দিত হবে। আমরা সকলে খুব আনন্দিতভাবে এই পূজা প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে দেখছি। এইবারে সিঙ্গি পার্কের উদ্যোক্তাদের চিন্তাভাবনা সাতমহলার অন্তরপুরে। আগেকার দিনে যে রাজবাড়িগুলো ছিল সেই রাজবাড়ির আদলে এখানকার যে মণ্ডপ সেটি সজ্জিত হয়েছে। এখানকার যে শিল্পীরা রয়েছে তাদের শিল্পকলা যে হাতের কাজ সেটি এক কথায় অনস্বীকার্য, এবং এই শিল্পীদের যে বেতের তৈরি যে নানারকম জিনিসপত্র সেই জিনিসপত্র এই মণ্ডপে তুলে ধরবার চেষ্টা করেছে। এবং মণ্ডপে ঢোকা মাত্র যে আলোকসজ্জার সাথে যে প্রতিমার অপরূপ দৃশ্য সেটি খুব সুন্দর লাগছে।